আজকে আমরা শিখব টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপলাইন সিস্টেম। এটা এটা আলটিমেটলি ইউনিটারি মেথডের একটা টপিকস। তো এই দুইটা টপিক শিখলে আমরা অনেকাংশে ইউনিটারি মেথড রৈখিক নিয়মের অনেকাংশে আমরা শিখতে পারবো। তো আমাদের আর একটা কথা বললে নয়, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপলাইন সিস্টেম, এই দুইটার একটা অপরটার আর কি পরিপূরক। আপনি যে কোনো একটা শিখলে পরেরটা আলটিমেটলি পাবেন। তো আমাদের আমাদের আমরা করবো কি, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টটা ক্লিয়ার করবো। সেই কারণে সাজাইছি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। মানে কোনো কিছু শেখার আগে তার বেসিক কনসেপ্টটা জানা জরুরি। তো এখানে যেটা বলা আছে, এক নম্বরে আমি যেটা এখানে উল্লেখ করছি সেটা হচ্ছে ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ, ওয়ার্ক ডান বাই এ ইন ওয়ান ডেজ, যদি এ একটি কাজ এন দিনে করতে পারে তাহলে সে একদিনে কতগুলো কাজ করতে পারবে। তাহলে আমরা জানি না এ কতদিনে কত একটি কাজ কত দিনই করতে পারে, সেদিন এটাকে ধরা হয়েছে এন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এন। তারপরে দুই নম্বর, ইফ এ ডাজ ওয়ান বাই এন ওয়ার্ক ইন এ ডে, এ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন এন ডেজ। মানে আগে ছিল, আগে আমরা জানতাম না, এই কারণে ওয়ান বাই এন ধরছি। এখানে এখন এটা উল্লেখ করা আছে ওয়ান বাই এন। তাহলে আমরা জানবো, আমরা জানি না, এখন আমাদেরকে বের করতে হবে এন। মানে মানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে কি, যখন মানে আমি একটা এক্সাম্পল দিই, আমরা যখন গাবতলি থেকে সাভার যাই, সাভার থেকে বা গাবতলি আসি, তাহলে যখন আমরা একটা জিনিসের নাম জানি, তখন আর একটা জিনিসের নাম জানার জন্য আরেকটা জিনিসকে ফোর্স করতে হয়। তো ম্যাথের বেসিক নিয়মটা সে ঠিক এটাই। যখন বলা যায় যে ফাইভ প্লাস ব্লাঙ্ক ইকুয়াল এইট, তাহলে ব্লাঙ্ক জায়গাটা কী হবে, থ্রি হবে। তাহলে আমাদের কী করে বের করতে হবে, ফাইভ প্লাস ফাইভকে যদি আমরা এইট দ্বারা মাইনাস করি তাহলে ইকুয়াল হবে থ্রি, তাহলে ওই ব্লাঙ্ক জায়গাটা থ্রি। ঠিক সে সে মানে মানে ম্যাথের বেসিক বেসিক জিনিসটা হচ্ছে ঠিক ওই রকম। যদি আপনি কোনো একটা বিষয় জানতে চান, তাহলে আপনার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে যদি আপনি আর যোগ বিয়োগ গুণ ভাগ বা যোগ বিয়োগ করেন, তাহলে পরের উপাদানটা মানে আননাউন উপাদানটা পাওয়া সম্ভব। থাক, এটা হচ্ছে বেসিক নিয়ম, বেসিক জিনিস, সেটা হচ্ছে সবাই জানে। তারপর তিন নম্বরটা, ইফ এম ওয়ান পার্সন ক্যান ডু ডাব্লু ওয়ান ওয়ার্ক ইন ডি ওয়ান ডেজ অ্যান্ড এম টু। এখানে দুইটা প্রকার, মনে করেন কিছু কিছু ইয়ার থাকে, কিছু কিছু ম্যাথে থাকে যে বালক এতগুলো কাজ করছে, বালিকা এতগুলো কাজ করছে, বা পুরুষ এতগুলো কাজ করছে, মহিলা এতগুলো কাজ করছে। মানে টু টাইপস অফ ম্যাথ, টু টাইপস অফ পার্সন ইন অ্যাকর্ডিং টু ইন এ ম্যাথ। যদি দুইটা প্রকার, দুইটা জেন্ডার, দুইটা প্রকার, দুইটা দুই ধরনের কোনো কিছু যদি ম্যাথে ওইখানে উল্লেখ থাকে, তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এম ওয়ান ডি ওয়ান ডিভাইড বাই ডাব্লু ওয়ান এম ওয়ান এম টু ডাব্লু টু এম এম টু ডি টু ডাব্লু টু। মানে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করলে আমাদেরকে খুব দ্রুত আমরা অ্যান্সার পেয়ে যাব। ওটারে আবার সেকেন্ড একটা ইয়ে আছে, মানে সেকেন্ড বলতে কি, ওটা হচ্ছে বেসিক বা ইজি একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে একটা হার্ড অ্যাডভান্স লেভেলের একটা আর কি এটা ফর্মুলা। ইফ এম ওয়ান পার্সন ডু ক্যান ডু ডাব্লু ওয়ান ওয়ার্ক ইন ডি ওয়ান ডেজ ফর ওয়ান এস ওয়ান আওয়ার্স। মানে কোনো ম্যাথে দিয়ে থাকে, যদি এম পার্সন যদি কাজ করে ডি দিনে, তাহলে কত ঘন্টা সে কাজ করে। ঠিক আবার মানে এখানে কোনো মানে সামনের অঙ্কটা এখানে যে বালক বালিকা, মানে বালকের বলতে যদি পাঁচটা বালক যদি একটা কাজ 7 দিনে কত ঘন্টা কাজ, মানে 5 ঘন্টা কাজ করে, তাহলে পাঁচটা বালিকা চার দিনে কয় ঘন্টা কাজ করলে সমান হবে। মানে মানে বিষয়টা বুঝতে পারছেন তো? বিষয়টা হচ্ছে এরকম যে যদি মানে আগেরটা কিন্তু ইয়ে ছিল না, ঘন্টা ছিল না, এটা ঘন্টা, মানে
মানে বিষয়টা হচ্ছে এরকম যে দুই প্রকারের দুইটা দুই দুই প্রকারের দুইটা জেন্ডার থাকবে বা দুইটা প্রকার থাকবে, সেটার উপর নির্ভর করে ম্যাথটা সলিউশন করতে হবে। এটা হচ্ছে মূল বেসিক কথা আর কি। আরেকটা কথা, আমি আপনাদেরকে আগে এই জিনিসটার পরিচয় করে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এম। এম অর্থ কি? এম অর্থ হচ্ছে নাম্বার অফ ম্যান, মানে মানুষ। এম তে ম্যান, ডি তে ডেজ, এইচ তে আওয়ার্স পার আওয়ার্স, ডাব্লিউ তে অ্যামাউন্ট অফ ওয়ার্ক। মানে হচ্ছে এখানে সহজে বুঝতে পারবেন, এই কারণে আমি অত ডিসকাস করি নাই, এই কারণে এম তে ম্যান, এটা সবাই জানে, ম্যান উম্যান যেটা থাকবে পাওয়ার, সেটা হচ্ছে ডি। ডি তে ডেজ, এটা সবাই জানে, এইচ এইচ তে আওয়ার্স, এটা সবাই জানে, ডাব্লিউ ডাব্লিউ তে ওয়ার্ক। ঠিক আছে, ক্লিয়ার? চার নম্বরটা হচ্ছে ইফ ইফ এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি ইজ ওয়ার্ক, দেন রেশিও অফ ওয়ার্ক ডান বাই এ অ্যান্ড বি ইকুয়াল 3:1, রেশিও অফ টাইম টেকেন টু ফিনিশ এ ওয়ার্ক বাই এ অ্যান্ড বি 1:3। এখানে এখানে যে জিনিসটা আর কি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে মানে এই টাইম অ্যান্ড ওয়ার্কে কিন্তু এখানে দেখেন তিনটা জিনিস আমি এখানে বুঝাই দিছি। তিনটা হচ্ছে কি, যখন যখন আপনার কি হবে, যখন আপনি জানবেন যে আমি একটা কাজ কতদিন করতে পারবো, তাহলে আমি একদিনে সেই কাজটা কত অংশ করতে পারবো। ঠিক আছে, তারপরে আমি আমি কোন একটা কাজ করব, সেই কাজটা যদি একদিনে মানে একদিনে করতে চাই, তাহলে কত তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। তিন নম্বর হচ্ছে একটা দুইটা পার্সনকে যদি আমি আলটিমেটলি একসঙ্গে অ্যাডজাস্ট করে দিই, বলতে কি বালক যদি পাঁচটা বালিকা, চারটে বালক, তিনটে বালিকা বা চারটে পুরুষ, তিনটে স্ত্রী, এরকম করে যদি আমি করি কি এটাকে, যদি এই ধরনের ম্যাথগুলোকে ইয়ে করি, তাহলে মানে 3 নম্বর ম্যাথটা হচ্ছে ঠিক এরকম। 4 নম্বরটা হচ্ছে ওইটার রিলেটেড, কিন্তু মানে 4 নম্বর বলা যাবে না, 3 নম্বরের 2 নম্বর, সেটা হচ্ছে ওইখানে ডে ওয়ার্ক ম্যান পাওয়ার দরকার ছিল, আওয়ার্স অ্যাড করে দিছে। তাহলে কি ওকে যখন হুট করে যদি বলে যে আওয়ার্স কত ঘন্টা কাজ করলে তারা দ্রুত কাজ করতে পারবে, এইটার মধ্যে কোনো কিছু থাকে, তাহলে আপনারা যে দ্রুত ইয়ে করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 4 নম্বর, আমি তিনটা প্রকার বলে দিলাম, 1 2 3, তিনটা বলে দিলাম, 4 নম্বর শেষ লাস্ট লাস্ট হচ্ছে কি রেশিও। রেশিও টাইপের যে অঙ্কগুলো থাকে, যে বলা থাকে যে একের চেয়ে বলতে কি এ, ওই যে আমি এখানে অঙ্কটা যেটা আছে যে একে যে বিস এর পাওয়ার 3 গুণ, 3 গুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে তার রেশিও কী হবে, তাহলে 3:1। তারপরে বলতেছে যে আবার আবার যদি বলে যে এস বি 3 গুণ বেশি কাজ করে, তাহলে কী হবে, 1:3। মানে যখন বলবে যে তিন, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাংলার যে 3 গুণ, মানে একের চেয়ে যদি রহিম করিমের চেয়ে 3 গুণ বেশি কাজ করে, তাহলে কী হবে, তাহলে রহিম রহিম 1:3, যদি করিম রহিম এসে 3 গুণ কাজ করে, 3:1। মানে ঠিক বিষয়টা এরকম। তাহলে একটা উদাহরণ আমরা যেতে পারি, একজনের থেকে আরেকজন বেশি গতিশীল হলে তার সময় লাগবে কম। মানে কথাটা বুঝতে পারছেন, একজনের থেকে আরেকজন বেশি গতিশীল হলে তার সময় লাগবে কম, তাই যদি একজন লোক আরেকজন লোক থেকে 2 গুণ বেশি কাজ করতে পারে, তাহলে প্রথম জনের দিন লাগে দ্বিতীয় দিন প্রথম জনের দিন লাগলে দ্বিতীয় জনের দিন জনের লাগবে হাফ। ঠিক আছে, বা অর্ধেক। তবে কাজ কাজ গুণগত প্রথম জনের দ্বিতীয় জনের 2 গুণ সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ফোকাস থিঙ্কিং, মানে আমাদেরকে এই জিনিসটা বেশি থিঙ্ক করতে মানে ফোকাস করতে হবে। আমাদের বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা পরের স্টেপে চলে যাই, রিলেশন অফ বিটুইন ম্যান অ্যান্ড ওয়ার্ক। মানে একটা কাজে মানুষ একটা মানুষ আর একটা ওয়ার্কের সম্পর্কটা কীরকম, মানে তাদের মধ্যে সম্পর্কটা কীরকম, কতটুকু ইম্পর্ট্যান্ট,
তাহলে মোর ওয়ান মোর ম্যান ক্যান ডু মোর ওয়ার্ক। যদি বেশি মানুষ হয় তাহলে বেশি কাজ করতে পারবে, যদি কম মানুষ হয় তাহলে কম কাজ করতে পারবে। মোর ম্যান ক্যান ডু মোর ওয়ার্ক, লেস ম্যান ক্যান ডু লেস ওয়ার্ক। তাহলে বেশি মানুষ বেশি কাজ করতে পারবে, কম মানুষ কম কম কাজ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম থিঙ্কিং। দুই নম্বর, বিটুইন রিলেশনশিপ ওয়ার্ক অ্যান্ড টাইম, আমাদেরকে দুই নম্বর হচ্ছে কি হচ্ছে, বিটুইন রিলেশনশিপ ওয়ার্ক অ্যান্ড টাইম, মোর ওয়ার্ক টেক্স মোর টাইম, লেস ওয়ার্ক টেক্স লেস টাইম। কনস ক্লিয়ার? আবার, মোর ওয়ার্ক টেকেন টেক্স মোর টাইম, লেস লেস ওয়ার্ক টেক্স লেস টাইম। মানে বেশি কাজ বেশি সময় লাগবে, কম কাজ কম সময় লাগবে, এটা তো সবাই আর কি, এটা জানানো জানা বিষয়। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, বেশি কাজ বেশি সময় লাগবে, কম কাজ কম সময় লাগবে, বেশি মানুষ বেশি কাজ করতে পারবে, কম মানুষ কম কাজ করতে পারবে। ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড টাইম, তাহলে মোর ম্যান ক্যান ক্যান ডু ইন লেস টাইম। এই জিনিসটা, এই তিনটা জিনিসের মধ্যে এই জিনিসটা হচ্ছে ভ্যালুয়েবল। যদি বেশি মানুষ হয় তাহলে কাজটা কম সময় করতে পারবে, যদি কম মানুষ হয় তাহলে টাইম বেশি লাগবে। তাহলে মোর ম্যান ক্যান ডু ইন লেস টাইম, লেস ম্যান ক্যান ডু ইন মোর টাইম। ঠিক আছে, যদি কম মানুষ হয় তাহলে বেশি সময় লাগবে, বেশি মানুষ হয় তাহলে কম সময় লাগবে। অবশ্যই মনে রাখতে হবে, কাজ এবং চৌবাচ্চা অঙ্কগুলো বিস্তারিত লিখিত নিয়মে সাদা সমাধান করার সময় সর্বপ্রথমে 1 ঘন্টা 1 দিন যতটুকু কাজ করে তা বের করে হিসেব করতে হবে। তার মানে এই কথাটার অর্থ হচ্ছে, আপনি যদি কোনো অঙ্ক করতে যান, মানে চৌবাচ্চা হোক, কাজের অঙ্ক হোক বা পাইপলাইন সিস্টেমের অঙ্ক হোক, সেগুলোকে আপনাদের করতে হবে কি, প্রথমে 1 দিন অথবা 1 ঘন্টা। যদি ঘন্টার সং ঘন্টা উল্লেখ করে দেয় তাহলে ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা কতগুলো কাজ করতে হবে, তারপরে অঙ্ক করতে করা যেতে করতে হবে, তাহলে খুব ইজি ইজি করা যাবে। সেটা হচ্ছে ঘন্টা হোক বা দিন হোক, যতটুকু কাজ করতে পারে এটা যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি ইজি করা যেতে পারে। তো আমরা পরের পরের অংশে চলে যাই। টুগেদার, টুগেদার দুই বা ততোধিক ব্যক্তি বা অথবা দুই বা ততোধিক পাইপে কাজ একবারে করতে চাই বা একবারে বের করতে চাইলে যে ফর্মুলা আমরা ব্যবহার করব, মানে কোনো ম্যাথে ইংলিশ কোনো ম্যাথে যদি টুগেদার থাকে টুগেদার থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। বা যদি বাংলায় কোনো ম্যাথ থাকে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক পেজ ডু এ ওয়ার্ক ইন টুগেদার, এই সামথিং যে বিষয়গুলো থাকে, দুই বা ততোধিক জনের বা অথবা এখানে দুই দুই বা ততোধিক জন বলা হয়েছে, দুই বা ততোধিক পাইপের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে মানে দুইটা জিনিস এক ক্ষেত্রে বোঝানো বোঝাই দেওয়া হয়েছে, যেন মানুষ এবং পাইপ দুইটার জন্য খুব দ্রুত মানে খুব দ্রুত জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়, এই কারণে এক ক্ষেত্রে মানে ব্যবহার করা হয়েছে। তো আমাদেরকে সেই ফর্মুলাটা হচ্ছে কি, মানে ম্যাথের টাইপটা বা ম্যাথের টাইপটা এরকম থাকবে, ইফ এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ডেস অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক। মানে এ এবং বি কাজ কি কাজ করবে, একে কাজ করবে। মনে করো কেউ বলতেছে পুকুর পুকুর খনন করা, কেউ বলতেছে যে একটা দালান তোলা, বা মানে আর কি যেটাই হোক না কেন সেই কাজটা হবে সেম। ইন দ্য ডেস এ প্লাস বি বিস ওয়ান ডেস ওয়ার্ক, মানে এ প্লাস বি হচ্ছে এই জায়গাটা থাকবে হচ্ছে টুগেদার, এই জায়গাটা থাকবে কি টুগেদার টুগেদার থাকবে, তাহলে দুজন মিলে একদিনে কতগুলো কাজ করতে পারবে। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স অর্থ হচ্ছে কি জানেন, এ ওয়ান বাই এক্স অর্থ হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে এ, ওয়ান বাই ওয়াই এটা হচ্ছে বি। ঠিক আছে, আমি এখানে এ বি উল্লেখ করিনি, এ বি উল্লেখ করলে কি হবে, মাথার মধ্যে একটু হিজি বিজি খেলবে বা এটা হবে, সেজন্য যেটাই হোক এক্স ব্যবহার করলে এক্সের বই বিষয়টা সবাই মাথার মধ্যে কনসেপ্ট থাকে আর কি। তো ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই মানে ওয়ান বাই এ ওয়ান বাই বি, ওয়ান বাই এ ওয়ান বাই বি ইকুয়াল এক্স প্লাস ওয়াই মানে বি প্লাস এ প্লাস বি ইকুয়াল এ বি।
ঠিক আছে, এটাকে আমরা লসাগু যদি করি তাহলে তাহলে কিন্তু এরকম একটা ফর্মুলা এসে দাঁড়াবে। তো যদি এটাকে এটাকে যদি আমরা নিষ্পন্ন করি বা সলিউশন করি তাহলে আমাদেরকে এটার অ্যান্সারটা পেয়ে যাব। তো হয়ে গেল। হ্যাঁ, এই টুগেদার টাইপের হচ্ছে দুইটা দুই প্রকার থাকে। সেটা হচ্ছে যদি এখানে বলা হয় টাইম টাইম টেকেন বাই এ প্লাস বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে কি করব। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা কি করছি, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একবার কি হবে জানেন, একবার যদি বলা হয় আমাদের এই ধরনের ম্যাথ থাকে দুই প্রকার, একটা হচ্ছে টুগেদার, একটা হচ্ছে অ্যালং। তো টুগেদারের ফর্মুলা এটা যদি আমরা এইভাবে পড়া যেতে পারে, তারপরে আমরা করব কি, কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে এ আর বি টুগেদার হতে মানে দুজন কমপ্লিট করবে কত সময়, যদি কম সময় যদি উল্লেখ করে তাহলে আমাদেরকে ফর্মুলা এটা ইউজ করতে হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের আমরা অঙ্কে বা সমাধানে পৌঁছে যেতে পারি। তো একটা উদাহরণ দেই, দুইজনে একটি কাজ দুই সরি দুইজনে একদিনে কাজের অংশ যোগ করলে যা বের হয় তা উল্টিয়ে দিলে দিন বের হয়। আবার দুইজনের একদিনে কাজের অংশ যোগ করলে, মানে বলা হয়েছে যদি দুইজনের কাজের অংশ মানে এ এক্স প্লাস ওয়াই যোগ করলে যা বের হয়, মানে যোগ করার পর যা বের হবে তা উল্টিয়ে দিলে দিন বের হয়। যদি এই যে এক্স প্লাস ওয়াই এটাকে যদি উল্টে দেওয়া হয়, এই যেমন আমরা এটা করলাম কি, দুইটাকে যোগ করলাম, যোগ করার পর উল্টে দেওয়ার পর দিন বের হয়। কিন্তু সূত্র প্রয়োগ করে সমাধান করা হলে সরাসরি দিন বের হয়। মানে আমরা যদি সাধারণ কনসেপ্টে বলতে কি, যদি আমরা সাধারণভাবে ভাবি, জেনারেল নলেজে ভাবি, তাহলে আমাদেরকে বিষয়টা এভাবে দাঁড়ায়। ঠিক আছে, যে আমরা প্রথমে দিকে যাই, আমাদের বেসিক যে কনসেপ্টটা ছিল, বেসিক কনসেপ্টটা ছিল এই যে এটা এই নিয়মে ওয়ান বাই এন ওয়ান বাই এ, ঠিক আছে, সেই নিয়মে এটা ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই। এটাকে যদি আমরা সাধারণ নিয়ম কমন সেন্স যদি ভাবি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ডিভাইড বাই এক্স ওয়াই, এটা কিন্তু হয় ন্যাচারালি। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা যদি আমরা এইভাবে যদি করতে চাই তাহলে যদি এভাবে রেখে দেই তাহলে কি আমাদের জন্য, এই প্রথমে যে কথাটা আছে দুইজনের একদিনের কাজের অংশ যোগ করলে যা বের হয় তা উল্টিয়ে দিলে দিন বের হয়, তার মানে আমাদেরকে যদি ওই প্রথমের ওই ফর্মুলাটা বা যে কমন সেন্স যদি আমি অঙ্কটা করে থাকি তাহলে আমাদেরকে উল্টাইতে হবে। কিন্তু যদি আমরা উল্টাইতে না চাই তাহলে আমাদের কী করতে হবে, কিন্তু সূত্র প্রয়োগ করলে, এই যে এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি কিন্তু সূত্র প্রয়োগ করে সমাধান করলে সরাসরি দিন বের হয়। যদি আমাদেরকে সূত্রটা ফর্মুলাটা বা ইউজ করা যায় তাহলে সরাসরি কিন্তু আমাদেরকে আর কোনো ভেজাল করতে হবে, উল্টাইতে হবে না, কিছু করতে হবে না, সরাসরি আমাদেরকে দিন বের করতে হবে। তাই সূত্র প্রয়োগ করে সমাধানের পর আবার উল্টানো যাবে না, মানে যেটা প্রথমে বলা হয়েছে যে যোগ করে উল্টাই দিলে দিন বের হবে, কিন্তু সূত্র প্রয়োগ করে তখন কিন্তু আর উল্টানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? দুই নাম্বার, একটুকে বললাম যে অ্যালং আর হচ্ছে টুগেদার, যদি দুইজনের মধ্যে কাজটা কমপ্লিট করে আর যদি একজনের মধ্যে একজন যদি কাজটা কমপ্লিট করতে চায় তাহলে কি হবে, দুজন যদি মোর মোর ম্যান লেস টাইম লেস পিপল মোর টাইম। ঠিক আছে, তাহলে শুরু করো। If A and B can complete a work in a day, A alone and can finish that work in days, then number of days required by B to complete the work. এখানে বলছে দুজনে একত্রে কাজের সময় বের করতে হলে যোগ করতে হবে, যেটা আমি আগে বললাম।
আর যদি যে কোনো একজনের কাজের সময় বের করতে বললে বিয়োগ করতে হবে, এই জিনিসটা ভালো করে লব্ধ করতে হবে। দুইজন একত্রে কাজের সময় বের করতে চাইলে বললে যোগ করতে হবে, আর যদি যে কোনো একজনের কাজের সময় বের করতে বলে তাহলে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে? আগের ফর্মুলাটা ছিল এটা, এখন এই আর এই যে অ্যালং, অ্যালংয়ের ফর্মুলা হচ্ছে এটা। এখানে ওয়াই মাইনাস এক্স দেওয়ার কারণটা হচ্ছে, এখানে এখানে আমাদেরকে যেটা বের করতে বলছে, ওয়াইয়ের মান বের করতে হচ্ছে, মানে বির মান বের করতে বলছে, সে কারণে বিটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। সো ক্লিয়ার? এটা হচ্ছে যদি আমাদেরকে এ বি যদি কাজটা কমপ্লিট করে থাকে, তাহলে এই কাজটা কমপ্লিট করার জন্য কী করতে হবে? তাহলে তাহলে এটাকে সামনে দিতে হবে, বিটা, সেটা ক্লিয়ার হবেন। তো একটা এক্সাম্পল দিই, এ অ্যান্ড বি টুগেদার ক্যান এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ডেজ, অ্যান্ড এ অ্যালং ক্যান ডু ইট ইন 18 days, ইন হাউ মেনি ডেজ ক্যান বি অ্যালং ডু ইট? এখানে বলছে দুইজনে যদি কাজটা করতে পারে, এক একদিন দুইজনে কাজটা শেষ করে, এবং এ যদি কাজটা শেষ করে 18 দিনে, তাহলে বি কাজটি একাই কতদিন শেষ করতে পারবে? তাহলে আমাদেরকে আমাদের সব ফর্মুলা, এ গুণন বি, তাহলে এখানে কি শেষ করছে? শেষ করছে হচ্ছে এ, তাহলে এ দিলাম, এ মাইনাস বি, বি দিলাম। এখন এটা যদি করা যায় তাহলে বের হবে 36 ডেজ, কত সোজা দেখছেন। তারপর হচ্ছে চার নাম্বার ফর্মুলা, চার নাম্বার ইয়া, যদি যদি আপনাদের যদি আপনাদের কি হবে জানেন, যদি আপনাদের একের অধিক বা দুইয়ে ছড়ি দুইয়ের অধিক যদি থাকে, যদি টুগেদার বের করতে বলে, তাহলে কি কি করবো আমরা? তাহলে টুগেদার বের করার জন্য কি, এই যে দুইজন যদি থাকে তাহলে আমাদের xy দেই, তাহলে তিনজন যদি হয়, তিনজন চারজন হয়, তাহলে টু টু ব্যবহার করবো আমরা। ঠিক আছে, টু xyz প্লাস zyz zx, এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের একের দুইয়ের অধিক, মানে যদি বলে একটা এক্সাম্পল হিসেবে এখানে দেই, বলি ইফ এ ইফ এ অ্যান্ড বি ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ, বি অ্যান্ড সি ক্যান সেম ওয়ার্ক ইন এ ডেজ, এ অ্যান্ড সি ক্যান ডু ইন এ ডেজ, দ্য হোয়েন ওয়ার্কিং টুগেদার এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক। বলছে এ বি একটা কাজ শেষ করে, বি অ্যান্ড সি সে কাজটা শেষ করে একটা এক সময়ে, একের দিনে, অন্য দিনে, তাহলে বি অ্যান্ড সি, মানে এ অ্যান্ড সি ওই কাজটি শেষ করে একটি সময়ে। ঠিক আছে, তাহলে এ বি সি তিনজনে যদি ওই কাজটি করে, একত্রে করে, তাহলে কত সময় লাগবে? মানে যদি এ আর বি, বি অ্যান্ড সি, এ অ্যান্ড সি, এরা যদি পার্টিকুলারলি যদি এরা এককভাবে এরা কাজ করতে চায়, তাহলে কিন্তু বেশি সময় লাগবে। মানে তা মানে 10 মিলে করি, যদি একক একাই যদি একটা কাজ করতে চায়, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে। সে কারণে এ আর বি যদি একটা কাজ করে 5 দিনে, বি অ্যান্ড সি যদি একটা কাজ করে 8 দিনে, এ অ্যান্ড সি ওই কাজটি যদি করে 10 দিনে, মানে দুইজনে এককভাবে একটা কাজ, ওই কাজটা যদি এরা করতে চায়, তাহলে এদের কিছু কারোর সময় লাগতেছে 5 দিন, কারোর 8 দিন, কারোর 10 দিন। আর যদি আমরা যদি এরা একত্রিতভাবে, এ বি অ্যান্ড সি এরা একত্রিতভাবে যদি ওই কাজটা করতে চায়, তাহলে কিন্তু সময় খুব কম লাগবে। ঠিক আছে, দুইজন থেকে অধিক মানুষ কাজ করলে, অথবা দুইটি নল থেকে বেশি নল থাকলে, উপরে দুইটি নিয়মের মতোই সমাধান করতে হবে। বুঝা গেছে? দুইজন, আমি যেটা বললাম আর কি, দুইজন
এর অধিক দুইজন থেকে অধিক মানুষ কাজ করলে অথবা দুইটি নল থেকে বেশি নল থাকলে উপরে দুটি নিয়মের মতোই সমাধান করতে হবে। উপরে মানে মতোই সমাধান করতে হবে, মানে সমাধান করতে হবে, তবে এদের সূত্র শর্টকাট সূত্র থেকে বুঝে বুঝে কম লিখে সমাধান করলে সময় কম লাগবে। এক্সাম্পল দেওয়া যেতে পারে, এ বি ক্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক অ্যান্ড বি অ্যান্ড সি ক্যান ডু পি সেম ওয়ার্ক ইন 9 ডেজ, এ অ্যান্ড বি ক্যান পিস অফ ওয়ার্ক ইন ডেজ, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন ডেজ, বি অ্যান্ড সি ক্যান সেম ওয়ার্ক ইন 9 ডেজ, অ্যান্ড বি এ অ্যান্ড সি ক্যান ডু ইট ইন এ ডেজ, দেন ফিনিশ দ্য টাইম ইন হুইচ এ বি সি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন দ্য ওয়ার্কিং টুগেদার। তো এ আর বি দুই দিনে কাজটা কমপ্লিট করে, সরি না, এটা হচ্ছে ফর্মুলা টু, এ আর বি কমপ্লিট করে 3 দিনে, বি এস সি কমপ্লিট করে 9 দিনে, এ আর সি কমপ্লিট করে 12 দিনে। তাহলে 3 × 9 যোগ 9 × 12, 12 × 3, এটাকে যদি আমরা এভাবে করি সমাধান করতে চাই তাহলে 72/19, তাহলে 3 × 3 = 15/19 দিন। ম্যাথ, এটা হচ্ছে এক্সাম্পল, এটা ট্রাই করে দেখতে পারেন, এটা পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি দেখতে পারেন। 5 নম্বর ফর্মুলা, ইফ, এগুলা রেয়ার, এগুলো আসে কম, তারপরেও এগুলো দেখে নিতে পারেন। এ অ্যান্ড বি ক্যান টুগেদার কমপ্লিট এ জব ইন এক্স ডেজ, ইফ এ অ্যালং ডাজ দ্য ওয়ার্ক অ্যান্ড টেক্স এ ডেজ মোর দ্যান এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার। এ আর বি কে যদি রুট ওভার করা যায় তাহলে ডেজটা বের হবে। এটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখে নিতে পারেন। ইফ এ অ্যান্ড বি ইজ অ্যালং ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ রেসপেক্টিভলি বোথ বিগেন টুগেদার, বাট কয়েকজন একসাথে কাজ করার অবস্থায় কাজ শেষ হওয়ার আগে যদি কেউ ছেড়ে চলে যায়, ঠিক আছে, এইটা এই যে এই কথাটা আছে, এই কথাটা সবাই কিন্তু মানে যাদের কাছে যাদেরকে আমি টিউশনি করাইছিলাম বা যাদেরকে যে আমার কাছে যে কোনো ম্যাথ নিয়ে আসছিল সবার কোশ্চেন একটা, তাহলে ভাই যদি কোনো কাজ করতে চাই হুট করে যদি কেউ কাজ থেকে চলে যায় তাহলে এই অঙ্কটা খুব দ্রুত কীভাবে করবো, ঠিক আছে। তারপরে বলে যে একটা পাইপ দুটা পাইপ কাজ করতেছে, হুট করে একটা পাইপ বন্ধ করে দিল, তাহলে পরের পাইপটা খুব দ্রুত কাজ বা কাজটা শেষ করতে কীরকম সময় লাগবে। তো এই সবগুলোর সমাধান আমি এইভাবে দেব, আগে বাংলাটা পড়ি। কয়েকজন লোক একত্রে কাজ করার অবস্থায় কাজ শেষ না হওয়ায় আগেই যে কেউ কাজ ছেড়ে চলে যায় অথবা কয়েকটি নল চালু থাকা অবস্থায় ট্যাঙ্ক পূর্ণ হওয়ার আগেই একটি নল বন্ধ হয়ে যায় বোঝালে সাধারণ কাজের দিনগুলো বাদ দিতে হবে। সাধারণ যে কাজের দিনগুলো বাদ দিয়ে যে সংখ্যাটি থাকে বা থাকবে তা ধরে অঙ্ক শুরু করতে হবে। মানে বলতে চাই 9 দিন দুইজন মিলে 9 দিন কাজ করছে, 9 দিন কাজ করার পর একজন চলে গেছে, তার এর কাজ শেষ করতে 12 দিন সময় লাগছে, তাহলে 9 দিন থেকে শুরু করতে হবে, 9 দিন থেকে কাজটা অঙ্কটা শুরু করতে হবে। কেউ চলে গেলে আর কেউ থেকে গেলে তা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, কেউ চলে গেলে বা কেউ থেকে গেলে তা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। টিপস,
আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টিপস দেয়, যে কাজগুলো কাজটুকু হয়ে গেছে তা থেকে অবশিষ্ট কাজ বের করে অবশিষ্ট কাজটি যাকে করতে হবে তার পাওয়ার দিয়ে ওই অবশিষ্ট করতে হবে তার পাওয়ার দিয়ে ওই অবশিষ্ট অংশটিকে গুণ করলে অবশিষ্ট কাজটুকু করতে কত সময় লাগবে তা বের হবে। এই যে আমাদের ফর্মুলা, এক্স প্লাস এন, এক্স হচ্ছে কোন ব্যক্তি, কোন ব্যক্তি আছে, ঠিক আছে, আর কত সময় আছে, এক্স প্লাস ওয়াই, বি লিভস দ্য ওয়ার্ক ইন ডেজ বিফোর ইট কমপ্লিট দ্য টোটাল টাইম টেকেন ফর কমপ্লিট অব ওয়ার্কস, ওয়াই প্লাস এন ইন্টু এক্স, এক্স প্লাস ওয়াই। যদি বি লিভ হয়, যদি এ লিভ হয়, তাহলে তাহলে মানে বিটা কনস্ট্যান্ট হবে, বিটার সাথে গুণ হবে, আর যদি বি লিভ হয় তাহলে এটা হবে এর সঙ্গে গুণ হবে, মানে যেটাই হোক যে বাদ যাবে তার সঙ্গে গুণ হবে, মানে তার সঙ্গে গুণ হবে না, যে বাদ যাবে, যে চলে যাবে আর কি, যে থাকবে তার সঙ্গে যে চলে যাবে তার তার অংশ তার সঙ্গে দিনটা যোগ হবে। এটা হচ্ছে ফর্মুলা, এগুলো হচ্ছে এক্সাম্পল, আপনারা দেখে নিতে পারেন। এক্সাম্পল একটা বলি, ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ হোয়াইল বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ দে বিগেন টুগেদার বাট ফাইভ ডেজ বিফোর দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক বি লিপ লিপ আপ ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ ফর দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড। বলতেছে যদি যদি ই চলে যায়, বি চলে যায়, যদি এ চলে যায়, যদি বি চলে যায়, বি চলে যায়, তাহলে এর কাজটি কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, ঠিক আছে, কিন্তু অলমোস্ট 5 দিন কাজটা হয়ে গেছে, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 15 আর বির এফিসিয়েন্সি হচ্ছে 10, সরি, বির হচ্ছে এফিসিয়েন্সি 15 আর হচ্ছে এর এফিসিয়েন্সি হচ্ছে 10। তাহলে বি বি প্লাস এন, বি হচ্ছে 15, এন হচ্ছে 5 দিন, 5 দিন কাজ করছে দুইজনে, তো গুণন এর এফিসিয়েন্সি হচ্ছে 10, তো 10 যোগ 15, এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, ভাগ করি, তাহলে বেরোবে 8। তো এরকম করে পরের অঙ্কটা করা যেতে পারে। তো পরের অঙ্ক পরে পরের এটা হচ্ছে টাইপ, যদি এ চলে যায়, একে নিয়ে যদি আমরা বি কে গুণ করি, এখানে সব উপাদান আছে, দেখা যাক কি করে। ইফ এ অ্যান্ড বি ডু পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ রেসপেক্টিভলি বোথ বিগেন টুগেদার বাট আফটার সাম ডেজ এ লিপ আপ অ্যান্ড রিমেনিং ওয়ার্ক ইন কমপ্লিটেড বাই বি ইন এ ডেজ। এখানে বলছে এ শুরু, এ আর বি একটা কাজ করার জন্য এরা দুজনে ইয়া করে, যে কাজ করার জন্য সংকল্প হয় কিছুদিনের জন্য, কতদিন সেটা জানে না। এ লিপ আপ, এ শুরু করার আগেই, মানে শুরু করার আগেই এ লিপ আপ দ্য রিমাইন্ডিং ওয়ার্ক, কিছু কাজ করার পর এ বাদ যায়, মানে চলে যায় আর কি, বাই বি ইন এন ডেজ হোয়েন দ্য টাইম আফটার হুইচ এ লিভ ইন গিভেন বাই, কিছু কাজ করার পর এ চলে যায় যেটাকে বলা হয়েছে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করবো,
বি কাজটা কমপ্লিট করবে কিভাবে। তাহলে পি মাইনাস এন এই টোটালের যে কাজটা করার জন্য সময় নিছে, সরি বির এফিসিয়েন্সি আর কতটুকু কাজ করছে সেটা মাইনাস হবে, তারপর এর কাজ এর এফিসিয়েন্সির সঙ্গে এটা গুণ হবে, এর এফিসিয়েন্সি আর বির এফিসিয়েন্সি যোগে ডিভাইডেড হবে। একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। এ অ্যান্ড বি ডু পিস অফ ওয়ার্ক ইন এ ডেজ রেসপেক্টিভলি, বোথ বিগেন টুগেদার বাট আফটার এ কন্টিন সার্টেন টাইম লিভস অফ লিভস অফ ইন দিস কেস বি ফিনিশ দ্য রিমাইনিং ওয়ার্ক ইন 20 ডেজ, আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ। এখানে বলা হচ্ছে যে এ কতদিন আগে কাজ থেকে কাজটি মানে ছেড়ে দেয়, সেই কাজটি আমাদেরকে বের করতে হবে। দুজন কাজ করতেছিল, কাজ করার পর এ কাজটি শেষ করছে, শেষ করছে করার পর বি ফিনিশ দ্য রিমাইন্ডিং ওয়ার্ক ইন 20 ডেজ, মানে বি যে রিমাইন্ডিং কাজটা ছিল সেটা 20 দিনে শেষ করছে। তাহলে এ কতদিন আগে কাজটি মানে ছেড়ে দিছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বির এফিসিয়েন্সি 50, আর বি পরে পরে রিমাইন্ডিং কাজটা কাজটা কমপ্লিট করছে, কাজটা কমপ্লিট করছে 20 দিনে। তাহলে বি থেকে 10 মাইনাস করলে 30, গুণন এর এর এফিসিয়েন্সি হচ্ছে 40, 40 যোগ 50, মানে এ যোগ বি, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 13 1/3 অংশ হবে। তো খুব দ্রুত এই ম্যাথগুলো করা যেতে পারে। এখানে তাহলে আমরা আমি দুটো টাইপ শিখাইলাম, একটা হচ্ছে যদি যদি আমাদেরকে কাজ করা অবস্থায় বলতে কি 5 দিন করা অবস্থায় যদি হুট করে কোনো মেম্বার চলে যায় সেইটা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের সূত্র হবে এটা। আর যদি আরেকটা টাইপ হচ্ছে কাজ করতেছে দুইজনে, কাজ করার অবস্থায় একজন চলে গেছে কিন্তু সেটা উল্লেখ নাই, কিন্তু সে তার ইয়াটা উল্লেখ আছে, বলতে বি কতদিন কাজটা কমপ্লিট করছে সেটা উল্লেখ আছে, আর কতদিন আগে এ চলে গেছে সেটা উল্লেখ নেই, তাহলে তাহলে সূত্র হবে এটা। তার মানে এখানে কি বোঝা গেছে, দুইটা, একটা যদি কতদিন আগে চলে গেছে সেটা যদি উল্লেখ থাকে, এক যদি কতদিন আগে চলে গেছে সেটা যদি উল্লেখ থাকে তাহলে হবে এই এই ফর্মুলা, আর যদি উল্লেখ না থাকে আর মানে কাজটা কমপ্লিট করছে বি কতদিনে সেটা যদি উল্লেখ থাকে তাহলে হবে এটা, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, অল্টারনেটিভ টাইম অর্থাৎ হলো একসাথে কাজ না করে আরেকজন কাজ না করে একজনের ওপর আরেকজন করা, তাহলে একসাথে করলে যতদিন লাগবে একজনের পর আরেকজন করলে তার দ্বিগুণ সময় লাগবে। আমরা আবার পড়ি, অল্টারনেটিভ টাইম অর্থ মানে কেউ কোনো প্রশ্ন অল্টারনেটিভ টাইম কথাটা উল্লেখ থাকলে কী কী হবে, অল্টারনেটিভ টাইম অর্থ হলো এক সাথে কাজ না করে একজনের পর একজন করা, তাহলে একসাথে করলে যত দিন লাগবে একজনের পর আরেকজন।